Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি মাত্র একটা ডিম দিয়ে এক পাউন্ড চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি, আর তার ভিতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে ডিম এবং চিনিকে ফোম করে নিব, আর যখন ফোম হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল আর 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এরপর স্প্যাচুলার সাথে সব কিছুকে এক জায়গায় করে নিব আর বিট করে নিব 15 থেকে 20 সেকেন্ডের মতো। তারপর এর ভিতর দিয়ে দিব ময়দা, আর এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়ে এর থেকে 1 টেবিল চামচের ময়দা সরিয়ে রাখছি, আর এই 1 টেবিল চামচ ময়দার জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের বেকিং পাউডার। আর সব কিছুকে চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা ফোল্ডিং মেথডে স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। তারপর আমি একটা 1/2 পাউন্ডের মোল্ডে এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন 20 মিনিটে আমার কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে। তবে আপনারা চাইলে চুলায়ও এটাকে বেক করে নিতে পারেন। তো এরপর আমি এখানে চকলেট গানাস তৈরি করে নিয়েছি, তার জন্য আমি নিয়েছি অ্যাডেলে চকলেট। এখানে 1/2 কাপের মতো চকলেট নিয়েছি, আর আমি এখানে হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো। এখানে আমি টপিকালের হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি, আর সব কিছুকে মিশিয়ে দেখতে পাচ্ছেন আমার খুব ভালোভাবে গানাস তৈরি করে নেওয়া শেষ। এখানে আমি একটু ঘন গানাস তৈরি করে নিয়েছি, আর এখানে আমি কেকটাকে 2টা পার্টে ভাগ করে নিয়েছি। এবার আমি কেকটাকে ক্রিম করে নিব। তো একটা বোর্ড নিয়ে নিয়েছি, এটা 1 পাউন্ডের বোর্ড, আর বোর্ডের উপর কিছুটা ক্রিম সিল করে কেক দিয়ে সুগাসরা ব্যাচ করে প্যাক মেগের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর কেকের ফাইনাল লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে টিস্যুর সাহায্যে বোর্ড এবং সব কিছুকে মুছে নিচ্ছি। তারপর আবার প্যাপিমেকের সাহায্যে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। এরপর প্যালেট নাইফ এবং স্কেপার দুইটার সাহায্যে আমি এটাকে ফিনিশিংয়ে নিয়ে নিচ্ছি, আর আমি আশা রাখছি স্ক্রিনে দেখে আপনারা বুঝতে পারছেন। তো এরপর কেকটাকে আমরা একটু ঠান্ডা করে নেব 30 মিনিটের মতো ফ্রিজে রেখে। আপনারা চাইলে বেশি সময় ধরেও রাখতে পারেন। এরপর আমরা গানাস্তার সাহায্যে পুরো কেকটাকে কাভার করে নেব। যখন আপনারা গানাস্তার সাহায্যে পুরো কেকটাকে কাভার করবেন তখন কিন্তু অবশ্যই কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলে গানাস্তার সাহায্যে যখন কাভার করবেন তখন খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। আর এমনিতেও যখন গানাস দিয়ে ড্রিপিং করবেন সেক্ষেত্রেও চেষ্টা করবেন কেকটাকে ঠান্ডা করে নিতে। তো ঠান্ডা করে নেওয়া কেকের উপর গানাসের সাহায্যে আমি এভাবে একটা প্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে খুব সুন্দর করে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনারা খুব সাবধানে করবেন, না হলে ঠান্ডা ক্রিম কিন্তু গানাসের সাথে উঠে উঠে চলে আসতে পারে। তো এরপর আমি কেকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি কেকের ফিনিশিং লুক আনতে। তো দেখতে পাচ্ছেন আমাদের কেকটা শেষ। এরপর আমি এই স্টার নজলের সাহায্যে উপরে একটা ফুল দিয়ে এরকম একটা টপা দিয়ে দিচ্ছি। তো আমাদের কেকটা ডেকোরেশন করা শেষ, চলেন এবার মেপে দেখি। তো আমাদের কেকটা এই বোর্ড সহ সব মিলিয়ে ওজনে এসেছে 489 গ্রাম। তো আমরা সবাই জানি 450 গ্রামে 1 পাউন্ড, তার মানে একটা ডিমে তৈরি হলো এই চকলেট কেক। তো আশা রাখবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।